সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো এটা আমার নতুন ইউটিউব চ্যানেল। এর আগে আমি কিছু কিছু ভিডিও আপলোড করেছি, বাট আজ যেটা আমি আপলোড করলাম সেটা হলো একটা নতুন রেসিপি। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আমি যেটা বানিয়েছি সেটা হচ্ছে খাসির মাংস। ঘরোয়াভাবে খাসির মাংস আমি যেভাবে রান্না করি সেটাই আমি আজ তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তো চলো স্টার্ট করি। ফার্স্ট টাইম আমি ইউটিউবে এই রেসিপিটা আপলোড করছি। কিছু ভুলভাল বলে থাকলে আর কিছু ভুল করে থাকলে আগেই আমি সরি বলে নিলাম। নর্মালি যেমন বাড়িতে খাসির মাংস তৈরি হয় ঠিক তেমনিভাবে আমি এই মাংসটা তৈরি করছি। তো চলো স্টার্ট করি। সবার ফার্স্টে আমি যেটা করেছি, এখানে রসুন বাটা আছে, গোটা রসুন আছে, দই আছে, তেজপাতা আছে, মাংস আছে, সব কিছু আমি, আর সর্ষার তেল আর লবণ দিয়ে আমি আগে এগুলোকে মেখে রেখে দেব। কিছুক্ষণ মেখে রেখে দিয়ে এরপর আমি কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা, আর আলু যেহেতু ভালোবাসে তাই আলু, আলুটা সম্পূর্ণই অপশনাল। আমি এখানে মাংসে লেবুটা দিতে ভুলে গিয়েছিলাম তাই দিয়ে দিয়েছি। এখানে আমি আদা কুচো, পেঁয়াজ কুচো, লঙ্কা আর রসুনটা তো আগেই করে নিয়েছি, তার সাথে আছে টমেটো, সব কিছু একসাথে মিক্সড করে নেব। তারপর মিক্সড করে আমি কড়াইয়ে তেল গরম করব, আলুটা ভেজে নেব। আলুটা ভেজে নিয়ে আলুটা তুলে নেব, কিছুক্ষণ আলুটা তুলে নেব। আলুটা তুলে নেওয়ার পর এখানে আমি কিছুটা পেঁয়াজ ভেজে নেব, হালকা ব্রাউন কালার করে নেব। এইদিকে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি এখানে মাংসগুলো, যেগুলো হাত ধোয়ার জন্য আমি ভেজে দিয়েছিলাম, সেখানে শুধু মাংসের পিসগুলো হালকা করে ভেজে নেব, যাতে মাংসটা সফট হয়। মাংসগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি যে বাকি মশলাটা ছিল ওটা ঢেলে দেব। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ ফোটার পর তারপর আমি এখানে আলুগুলো ছেড়ে দেব। পাশের গ্যাসে আমি গরম জল করতে বসিয়েছি। আমি গরম জলটা কেন বসিয়েছি সেটা আমি তোমাদের পরে বলছি। এখানে আমি মাংসটা কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। মাংসটা নাড়াচাড়া করার পর, কষিয়ে নেওয়ার পর আমি এখানে হলুদ, তার সাথে কিছু মশলা যেমন জিরার গুঁড়ো আছে, ধনে গুঁড়ো, এগুলো এই মশলাতে ঢেলে দেবো। হলুদটা আমি কিছুক্ষণ পরে দিচ্ছি এই কারণেই যে মাংসটা যাতে সফট হয়। তো এখানে আমি মাংসটা হলুদ দিয়ে কিছুটা কষিয়ে নেওয়ার পর গরম জলটা যে আমি বসিয়েছিলাম সেটা এই মাংসে ঢেলে দেব। গরম জলটা দেওয়ার কারণ এটাই যে মাংস শক্ত থাকবে না, মাংসটা সফট হবে। এখানে ঠান্ডা জল দিলে সেটা হতো না। তারপর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে দেন আবার আমি একটু ফুটতে দেব মাংসটা। মাংসটা ফুটতে দেওয়ার পর এখানে মাংসটা কি হয়েই এসেছে, মাংস ফুটতে শুরু করে দিয়েছে, মাংসটা প্রায় নরম হয়ে এসেছে। তো এখানে আমি সামান্য চিনি, একটু ঘি, সামান্য পরিমাণ ঘি, ঘিটা দেওয়ার মানে এটাই, ঘি দেওয়াতে ফ্লেভারটা দারুণ আসবে। তার আর অবশ্যই গরম মশলাটা দিতে হবে, যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। আমার মাংস প্রায় রেডি। তো বন্ধুরা বলো কেমন হয়েছে, আর তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে অবশ্যই ভুলো না। তোমরা লাইক কমেন্ট শেয়ার করলে আমার উৎসাহ বেড়ে যাবে। তো আজকের মতন চলো, টাটা, বাই বাই।